আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা এখানে চলে আসছি বোঝা নেওয়ার জন্য, মানে আইসক্রিম নেব। কোনগুলো নিবি? তো কথা বলছ না, তোমার কি কোনগুলো নিবি? কথা বলে এগুলো এগুলো $1 করে আর কি। এখানে কিন্তু অনেক কিছু আছে, বারোনা আছে বুঝছেন, রুজিনের কাছে বারোনা দিয়ে রুজিনা কি তো নিব সেটা চিন্তা করতেছে। এখানে কিন্তু একটা পাখি আছে, পাখিটা অনেক সুন্দর তাই না? আমাদের এখানে কিন্তু 1.5 টাকা আটানা চায়না না, এগুলো দিয়েও মানে কিছু খাওয়া যায় তাই না? আমাদের এখানে 1.5 টাকা আর বাংলাদেশের হচ্ছে মানে $1, 1.5 টাকা $1 হয় আর কি। তো আমরা 2টা আইসক্রিম নিয়েছি $2 দিয়ে। ল সময় সময় তোদের ভালো লাগে তাই না? তোদের ভালো লাগে তাই না? এই তো লই লিস। অনেক কিছু আছে এখানে, রোজিনা এখানে জিনিস কিনতেছে। ওয়াল্লাহ আল্লাহ কিলো গালি মুশাই। এখানে কিন্তু সবগুলোর মূল্য লেখা আছে। এটা হচ্ছে $11 আটানা, এটা $11, এটা $14 মনে হয়। এগুলা সবগুলা মূল্য এখানে লেখা আছে, মানে এখানে কিছু দামাদামি করতে হয় না, মূল্য দেখে সবাই নিয়ে যায় আর কি। আমাদেরও যেটা লাগে সেটা আমরা মূল্য দেখেই নিয়ে যাই। এখানে সব কিছু মানুষ আছে, সাবান শ্যাম্পু সবই এখানে আছে, কিন্তু মূল্য এখানে সবগুলো লেখা আছে আর কি। আমরা কিন্তু সেই আগে গেল ছিল 1 টাকা করে, এখন 1.5 টাকা হয়ে গেছে। সবাই আমার ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিভাবে আইসক্রিম খেতে দেখেন, এগুলো হচ্ছে ডালিম গাছ, মানে ফুল আসছে, ডালিম এখনো হয় নাই, আর কিছুদিন পরে হবে। এই যে ডালিমের কলি 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 তোর মূলটা কই যেতেছিস কে? হাত লাগতেছে।
এগুলো হচ্ছে খাস পাতা, এগুলো দিয়ে ওরা ইয়া সালাদ বানায় খায়, তাই না? আমরা এগুলো শাক রান্না করে খাই না, খাস পাতা দিয়ে আমরা সালাদ বানায় খাই, তাই না? আমি কিছু ছেলে পাতার কথা, এগুলা এগুলা দিয়ে আমরা তরকারি রান্না করে খাই, তাই না? শাক আর এগুলা দিয়ে সালাদ বানায় খাই। এগুলো রোদে কিন্তু একদম মানে শুকাই গেছে, তার জন্য এমন দেখা যেতেছে। এগুলো হচ্ছে পাতাকপি, এখানে চাষ করে আর কি। এগুলা এই যে এগুলো হচ্ছে পাতাকপি, ফকেননি আর ফকেননি এখানে কিন্তু আর অনেকগুলো বাঁধাকপি আছে। ওইখানেও আছে, এখানে বাংলাদেশি বাঁশ জার আছে। এটা বাঁশ জার, ভালোই লাগে বিদেশের মাটিতে। গ্রাম গ্রামাঞ্চল এগুলো চাষ করে, একটা বুড়া একটা না বুড়া একটা লোকের কে এগুলো চাষ করে। এখন না এখানে একটু পরে আসবো, দুপুরে খাওয়া দাওয়া করতে গেছে মনে হয় আর কি। রোদিন আইসক্রিমটা খাওয়া শেষ, খা খা কেমন খাস খা। এগুলো হচ্ছে একটা ফল গাছ, আখি দানা, এগুলো নাম হচ্ছে আখি দানা। আমরা দোকানে গিয়েছিলাম এর জন্য, এর জন্য মিস কথা সেটা রে মিস আমি আসলে দেখানো খাইছি। যাই হোক, আজকে আমরা খেতে একটু ঘুরে ঘুরে দেখলাম, না বেটা অনেক ভালো আছে ধরুন দিব কে, বেটা তো ডায় কই কে আয় দেখে যা আমার খেতে, কিন্তু আমরা আই না। আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে আমাদের এখানে অনেক রোদ, অনেক গরম। আজকে আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। রোজিনা বলতেছে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এটাও কিন্তু একটা ইজ নাই না, মানে বাগান একটা, এখানে ডালিম আছে, তারপরে জামপুরা গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, এখানেও অনেক কিছু গাছ গাছালি আছে আর কি। এটাও একটা ফল গাছ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ।